সালাম আলাইকুম। শুভ বিকাল, সন্ধ্যা হয়ে আসছে আর কি। হানি ভাই, আপনি জানেন যে ওই যার নাই কোনো গতি সে হয় প্রধান অতিথি। আপনার কোনো গতি নাই, মাত্র দুই মিনিট সময় পাবেননি। সংগঠনে যার নাই কোনো গতি সে হয় সহসভাপতি। আমাদের এই হচ্ছে একটা অবস্থা আর কি। আজকে এখানে গৌরব একাত্তর, যে কারণে প্রতিবাদ সভা জানিয়েছে, সেই প্রতিবাদ সভার প্রাধিপত্য বিষয়গুলি আমরা সকলেই জানি। কিন্তু বাংলাদেশ এটা মুসলিম বাংলা না, হিন্দু বাংলা না। যদি মুসলিম বাংলা হতো তার নামই হতো মুসলিম বাংলা, হিন্দু বাংলা হলে নাম হতো হিন্দু বাংলা। বাংলাদেশ মানেই এই দেশে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের একই রক্তের গোড়া বাংলাদেশ। বঙ্গবন্ধুর নেতৃত্বে 30 লক্ষ বাঙালির রক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশে বারবার বন থেকে শুরু করে আজ পর্যন্ত সাম্প্রদায়িক শক্তি কখনো পরাজিত হয়, কখনো লুকায়িত থাকে। বঙ্গবন্ধু হত্যা করার পরে 29 বছর বঙ্গবন্ধুর খুনি জিয়া এরশাদ খালেদা নিজামীরা এই বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করেছিল। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এই বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলা প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন শুরু করেছিল। সেই আন্দোলনের কর্মী ছিলাম আমরা, কর্মী আছি, তার ডান হাত হিসাবে আমাদের সেই খুলনা থেকে পঞ্চগড় পর্যন্ত যিনি দায়িত্ব নিয়ে চলেছেন আমাদের হানিফ ভাই, আজকে তার প্রধান অতিথি। এই শহীদ মিনার আমাদের প্রাণের ঠিকানা। যখন এই বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক পশু শক্তির দ্বারা আক্রান্ত হয়, তখনই আমরা শহীদ মিনারে এসে শহীদ বরকত জব্বারের রক্তকে স্মরণ করি, 7ই মার্চের মনু মিয়ার রক্ত স্মরণ করি, 71-এর সেই 30 লক্ষ বাঙালির রক্তকে স্মরণ করে আবার নতুন করে শপথ নেই। আজকে সেই জন্যই উপস্থিত এখানে যারা আছেন, বঙ্গবন্ধুর কর্মী জননেত্রী শেখ হাসিনার কর্মী, ছাত্র বলেন, যুবক বলেন, আওয়ামী লীগ বলেন, সাংস্কৃতিক কর্মীরা বলেন, নাট্যজগতের প্রতিযোগীরা বলেন, যারা শিক্ষাবিদ আছেন তারা বলেন, প্রত্যেককে অনুরোধ করব, আবেদন জানাবো। আমাদের শেষ ঠিকানা কি? বাংলাদেশ। বাংলাদেশের শেষ ঠিকানা কি? বঙ্গবন্ধুর আদর্শ বঙ্গবন্ধু। বাংলাদেশের বঙ্গবন্ধুর অবর্তমানে শেষ ঠিকানা কে? জননেত্রী শেখ হাসিনা। 22 বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি হানিফ ভাইকে বলব, নয়া পন্টনের ওই সাম্প্রদায়িক শক্তির হেডকোয়ার্টারে গড়িয়া না দেওয়া পর্যন্ত বাংলাদেশ এইভাবে চলতেই থাকবে। আমি আর কিছু বলতে চাই না। রবি ঠাকুরের একটা কবিতার চারটা লাইন বলে বলতে চাই, যাবার আগে বলে যাই, প্রভা সূর্য সাথে রুদ্র সাথে দুঃখের পথে তোমার তুর্য বাজে, অরুণ বাণী চলাও চিত্ত মাঝে, মৃত্যুর হোক লয় তোমাদেরই হোক জয়, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সবাইকে ধন্যবাদ।